এখন কি বলছি না দেওয়ার সময় বলছি বলবো আর কি। লবণ লবণ 1.5 চা চামচ, মানে একটু একটু 1.5 চামচ দিয়ে দিলাম। তো এখন যেটা দেব সেটা হচ্ছে যে কালাইটাকে তো অনেক সুন্দর বড় প্রোডাক্ট জমিতে চাষ করা সরিষা। আমাদের জমিতে আছে, আমার চাষার জমি বা গ্রামের লোকের জমি, আপনারা দেখেন যে সরিষা অরিজিনাল কালার, কালারটা একদম কালো, একদম সরিষা ভাঙা তেলটা নিয়ে আসা হয়েছে, একদম খাঁটি 100% খাঁটি। এটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই সেটা উপকৃত হতে পারে মানুষজন, সেটা হচ্ছে যে গ্যাস্ট্রিকের যে প্রবলেমটা মানুষের থেকে যায় সেটা কিন্তু সয়াবিন তেলের কারণে বা অন্যান্য বিষয়ের কারণে হয়, কিন্তু সয়াবিন তেলের জন্য হয়ে থাকে। তো সেটা আর থাকবে না, আমরা নিয়মিত সরিষার তেল খাই এবং আমরা কিন্তু অনেক সুস্থ আছি এবং হেলদি আছি। আর এখন এটা মানে হচ্ছে যে এটা আমরা একটু মাখাবো, কারণ আমরা আজকে হলো ভোনা খিচুড়ি রান্না করবো। তো জানেন যে ভোনা খিচুড়ি তেল একটু